ঠিক আছে নিউ একটা লেয়ার নেই পাটি কালার কি হয় বলেন বাস কালার হয় দেখা যাক কোনটা পাওয়া যায় ওকে দুইটা কালার দিলাম ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড দুই রকম কালার না একটা হালকা একটা আচ্ছা একটু র কালার দিই তাহলে বুঝতে ভালো হবে ওকে দুইটা দুই রকম কালার তাই না খেয়াল করেন কি করতেছি ফার্স্টে যেটা করব আমি ভার্টিক্যালি বেটিগুলোকে বুনবো কি ভার্টিক্যালি ভার্টিক্যাল বুঝি লম্বালম্বি হবে তাই না এখন বেটিগুলো পাওয়ার এক কোন টুল দিয়ে বলুন তো সিলেকশন টুল দিয়ে না রো দিয়ে না রো দিয়ে করলে অনেক টাইম লাগবে আমরা রেক্টেঙ্গুলার দিয়ে করবো কিরকম রেক্টেঙ্গুলার টুল নিলাম নিয়ে এটাকে জাস্ট আচ্ছা এমন হচ্ছে কেন বলেন নর্মাল করতে হবে না নর্মাল হ্যাঁ নিউ সিলেকশন নিয়ে নিলাম লাইক এরকম কিছু একটা চাচ্ছি মোটামুটি এরকম হবে আমি কি লেয়ার নিয়েছি লেয়ার কখন নেওয়া লাগতো আগে এখনো কিন্তু লেয়ার নেওয়া যাবে আসলে একটা কথা লাস্ট ক্লাসে বলি নাই ইচ্ছা করেই যাতে কিনা আপনার কাজটা করতে পারে মানে আপনি সিলেকশন পরেও লেয়ার নিতে পারেন সমস্যা নেই তবে কালার অ্যাপ্লাই করার আগে লেয়ার নিতে হবে মানে মেন্ডেটরি কন্ট্রোল শিফট এন নিউ লেয়ার চলে আসুন না আমি চাচ্ছি যে এখানে লাইক অর্ডার ডিলেক্ট এই কালারটা অ্যাপ্লাই করবো দেন কি ডিসিলেক্ট একটা করলাম বাকিগুলো কি করা লাগবে কি করবো এখন কপি করবো কিভাবে অর্ডার ধরলাম শিফট ধরলে কি হবে লাইনটা সোজা থাকবে তাই না দুইটা হলো এই দুটাকে ধরতে পারি না এখন আমার লেয়ার কন্ট্রোল দিয়ে ক্লিক করলাম তাহলে কি হলো দুইটা লেয়ারকে ধরলো এখন যদি আমি কপি করি অল্টার ধরে কয়টা কপি হবে দুইটা এখন যদি আবার কন্ট্রোল দিয়ে এটাও ধরলাম এটাও ধরলাম কন্ট্রোল ধরে এখন যদি কপি করি কয়টা হবে চারটা তা কি কাজ ইজি হচ্ছে না ঠিক আছে দেন কি লাস্ট দিকে আরেকটা কোড করা যায় কিনা এই সবগুলোকে এখন লাইক আমি এমন কিছুটা বুনে ফেললাম তাই না এখন আমাকে কি করতে হবে এখন আমাকে হরাইজন্টালগুলো নিতে হবে না হরাইজন্টালগুলো আমাকে নিতে হবে আচ্ছা হরাইজন্টাল নেওয়ার জন্য কি নিউ একটা লেয়ার নিতে হবে না বুঝলেন বিষয়টা আবার নিউ একটা লেয়ার কিন্তু নেওয়া লাগবে সো নিউ একটা লেয়ার নিয়ে এখান থেকে আমি নিলাম এখন এটা আমি সিলেকশন টুলে গেলাম রেক্টেঙ্গুলার লাইক এরকম কালারটা করবো না কোনটা গ্রিনটা নাকি অরেঞ্জটা অরেঞ্জটা দেন ঠিক আছে এই দুটাকে কপি করা যায় না কপি হলো এবার দেখেন কি করি এবার আমি যেটা করব আমি আর নিব না এভাবে এখন আর নিব না এখন যেটা করব পাতিগুলোকে বুনবো মানে কি এই যে বিষয়গুলো একটা একটা ভিতরে ঢুকবে না নিজ দিয়ে উপর দিয়ে নিজ দিয়ে করতে যাবে না এই কাজটা আমাকে করতে হবে এটা কিভাবে করা যায় লেয়ার দিয়ে উপরে নিচে তাহলে হবে দেখেন কি হয় করা যায় একটু খেয়াল করেন আচ্ছা একটা প্রসেস বলি কোন লেয়ারে সিলেকশন যখন আপনি করলেন লাইক কালার দিয়ে ফেললেন এটাকে আবার রিসিলেক্ট করার জন্য লাইক খেয়াল করেন এখানে দেখাই আর ভালো বুঝতে পারবেন লাইক নিউ একটা লেয়ার নিলাম এখানে আমি এটাকে কালার দিলাম রিসিলেক্ট সিলেকশনে কিন্তু ছেড়ে দিছি এটাকে আবার রিসিলেক্ট করার জন্য আমি এই লেয়ার থাম্বনেল এটাকে বলে কি লেয়ার থাম্বনেল এই বক্সটাকে বলে কি লেয়ার থাম্বনেল এই থাম্বনেল এসে কন্ট্রোল প্রেস করে ক্লিক এটাকে আবার রিসিলেক্ট করতে হবে এটা লিখে নেওয়া বিষয়টা অনেক ইম্পর্টেন্ট মানে কোনো লেয়ারকে রিসিলেক্ট করার জন্য সে লেয়ারের থাম্বনেলের উপর গিয়ে কন্ট্রোল প্লাস ক্লিক রিসিলেক্ট করার জন্য রিসিলেক্ট মানে পুনরায় সিলেকশন করার জন্য আসলে কন্ট্রোল প্লাস ক্লিক হ্যাঁ লেয়ার থাম্বনেল এটাকে বলে কি লেয়ার থাম্বনেল এই লেয়ার থাম্বনেলের উপরে গিয়ে আমাকে কন্ট্রোল ধরে ক্লিক করতে হবে তাহলে হবে কি এটা রিসিলেক্ট হয়ে যাবে আর রিসিলেক্ট হলে কি হবে আমি এটাকে কাজ করতে পারবো না আবার আবার কালার চেঞ্জ করতে পারবো এটাকে আবার কাজ করতে পারবো বুঝে গেছে
আচ্ছা এবার আসি পার্টিতে চলে আসি তুই খেয়াল করে সবাই কি কাজটা এখানে করতে হবে লেখা শেষ সবার রিসিলেক্টের বিষয়টা সেটা খেয়াল করি যে এখন আমরা কি কাজ করব কি করে আমি পাটি বুনতে পারি আসলে পরশ হবে তাহলে তাই না দেখা যাক কি করে পাটি বোনা যায় এখন আমি যাচ্ছি এটা উপর দিয়ে যাবে এটা কি করবে এই সবুজটা নিচে যাবে তাই না আমাকে এটা করতে হবে এই সবুজটাকে রিসিলেক্ট করতে হবে কি করতে হবে আর সবুজ লেয়ারটা কিভাবে খুঁজে পাবো আমি এই লেয়ারটা খুঁজে বের করবো লেয়ারটা কোথায় আছে আপনি এখানে না খুঁজে আপনি রাইট বাটন ক্লিক করে এই লেয়ারটা দেখেন চলে গেছে আমার এখানে আর খোঁজা লাগতেছে না কি করতে হবে সেই যে লেয়ারটাকে আপনি খুঁজতে চান সেই লেয়ার উপরে সে রাইট বাটন ক্লিক করে কন্ট্রোল ধরে এই থাম্বনেল উপরে ক্লিক এখন যদি আমি ডিলিট প্রেস করি কি হবে বলুন তো কি হলো কালারটা চলে গেল সিলেকশনটা চলে গেল তাই না আচ্ছা আমি চাইছিলাম কি আমি ভিডিও করবো কি এই ইয়েলো অংশ ঢুকবো না অরেঞ্জ অংশ ঢুকবো তাহলে আমার কি করা উচিত ছিল সিলেকশন থাক সিলেকশনের জায়গায় সিলেকশন থাক আমি এখানে রাইট বাটন ক্লিক করে না খেয়াল করে রাইট বাটন ক্লিক করে এই লেয়ারে চলে গেলাম কোনটা উপরেরটা এই লেয়ারে কিন্তু এখন আমি আসি এখন আমি ডিলিট প্রেস করি কি বুঝে গেছে আবার আসবো সমস্যা নেই এটা কি করবে আবার উপর দিয়ে এটা আবার কি করতে যাবে সরি এটা আবার কি করবে নিচে যাবে না কি করতে হবে রাইট বাটন ক্লিক ক্লিক এখানে আমি দেখ চেক করব ঠিক আছে কিনা তারপর কি করব কন্ট্রোল ধরে সিলেক্ট দেন কি করতে হবে এইটাকে সিলেক্ট করতে হবে এখন আমার এই অরেঞ্জটাকে রাইট বাটন ক্লিক ক্লিক দেন কি চেক করে নি এটা আছে কিনা ওকে ঠিক আছে দেন কি ডিসিলেক্ট দেন চলে আসি এটা উপর দিয়ে এটা আবার নিচ দিয়ে তাই না এখানে তো বুঝতে পারতেছেন কিনা ডিলেট সেম ভাবে নর্মাল ডিলেট বেশি না হচ্ছে সিলেকশনটা থেকেই যাচ্ছে অ্যাকুরেটলি আমি যখন এই লেয়ার উপর চলে আসতেছি তখন সে ডিলেট করলে এই লেয়ারে অংশ অংশ ডিলেট করতো তার কিছু না দেখেন একদম ইজি ডিসিলেক্ট হলো এবার কি আমার নিচের অংশ না এটা কি নিচে দিয়ে যাবে না কি করতে হবে বলুন আপনার দেখি তো এটা কিনা ঠিক আছে এটা কি করতে হবে রিসিলেক্ট করতে হবে কন্ট্রোল ধরে ক্লিক এখন ডিলিট দিলে কি হবে হবে না আমাকে এখানে রাইট বাটন ক্লিক করে এই লেয়ারে চলে যাবে অরেঞ্জ লেয়ারে চেক করবি তো এটা কিনা হ্যাঁ এটা দেন এখন তো তাহলে কি হলো কি এইটা উপর দিয়ে গেল এটা নিচ দেখলো না উল্টা গেল না এখন আচ্ছা সেম ভাবে পাস করে যাই ডিলিট হ্যাঁ বন্ধ হয়েছে ঠিক আছে কি বুঝতে পারতেছি কিভাবে কাজটা করতেছি ডিলেট কি পার্টিতে বোনা হলো না কারণ আপনি যাচ্ছেন পার্টিতে বুনলাম আমি যাচ্ছি এটাকে একটু উপরে নিব আরো দিয়ে উপরে নিচ্ছি হচ্ছে আচ্ছা এখন এটা একটা বিষয় খেয়াল করেন আজকে একটা টুল দেখা দিব পিছনে কি করতেছেন প্র্যাকটিস প্র্যাকটিস করার টাইম দিব এটা বোঝে না খুব সুন্দর করে মানে এটা খুবই ইম্পর্টেন্ট এই লেয়ারটা বোঝা আসলে আচ্ছা খেয়াল করেন জুম করতেছি এখন আমি চাচ্ছি কি পাটি কি হয় একটা পর একটা ওভারল্যাপিং হলে কি একটু কালো হয়ে যাবে মিস্টার এটার উপরে এটা গেছে কালো হয়ে যাবে না আমি সেই কালোটা এখন করবো এটা কিন্তু ইউজ করবেন একটা টুল জাস্ট দেখা দিব সেটা বার্ন টুল এটা আমরা পরে আলোচনা করবো সমস্যা নেই এই যে বার্ন টুল ওকে এখন বার্ন টুল যেটা করতে হবে আপনাকে ফার্স্টে আমি কালো করতে চাই সাপোজ এই নিচের অংশটুকু তাই না আমাকে এই লেয়ারে যেতে হবে না রাইট বাটন ক্লিক এই লেয়ারে দেখেন তো এখন বার্ন করেছে না বার্ন হবে দেখেন বার্ন টুল ছোট করে নি হচ্ছে না কালো হয়ে গেছে না দেখেন তো আবার সেমভাবে এখানে বার্ন করতে যাচ্ছি
কি কালো হচ্ছে তাহলে হবে কি একটু রিয়েলিস্টিক বিষয় আসবে বিষয় আসবে না এখন এটা করে ফেললাম এখন আবার এটাই আমি বাঁধ করতে চাই কি করতে হবে এই লেয়ার আসতে হবে না মুভ টুলে চলে যাই রাইট বাটন ক্লিক এই লেয়ার চলে আসলাম চেক করে নিব একটু হ্যাঁ ঠিক আছে বাঁধ টুলে চলে যাব এইভাবে আমরা প্রত্যেকটা একটু একটু করে বার্ন করে দিব যাতে কিনা মনে হয় বিষয়টা রিয়েলিস্টিক আচ্ছা দুটো করে ফেললাম না এখন যেটা করব আমার দুইটা করা আছে আমার কি আর করা দরকার বাকিগুলো কপি করলে কিন্তু হয় দেখেন এই উপরে যে লেয়ারকে কন্ট্রোল ধরে সিলেক্ট করে ফেললাম মুখ তুলে গেলাম অল্টার ধরে এবার কি করতে হবে চারটা ধরতে পারি না অল্টার ধরে সেম ভাবে কপি করে যান কি পারা যাবে